মেয়েরা দেখো, আজকে আমরা একটা নতুন অধ্যায় আরম্ভ করব, সেটা হচ্ছে কার্যক্ষমতা ও শক্তি। আমরা এটা আগে করেছি, ক্লাস 7 একটু ধারণা আমরা পেয়েছিলাম কার্যক্ষমতা ও শক্তি সম্পর্কে। ইংরেজিতে আমি এই টার্মগুলো যদি ট্রান্সলেট করি তাহলে আসবে কি, এটা কার্য মানে ওয়ার্ক, ক্ষমতা মানে পাওয়ার, শক্তি এনার্জি, অর্থাৎ ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। তো আমরা আজকে এই তিনটে বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করছি না, একটা বিষয় আমি বেছে নিয়েছি, কার্য বা ওয়ার্ক সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনাটা করব। প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে যে কার্য কখন করা হয়। দেখো, আমি এই যে টেবিলের ওপর, আমি মনে করো এই একটা বইকে রেখেছি, এবার এই টেবিলের উপর আমি এই বইটাকে একটু ঠেলে কী করলাম, আমি কিন্তু বইটাকে সরাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কার্য করা হলো। কিন্তু এই যে এবার টেবিলটাকে আমি বল প্রয়োগ করে করছি কি, আমি সরাবার চেষ্টা করছি, কিন্তু এখানে কি হলো, এখানে কিন্তু টেবিলটি সরণ হলো না, আমি টেবিলটাকে একটু সরাতে পারলাম না, তাহলে কি হলো, এখানে টেবিলের সরণ হলো জিরো, অর্থাৎ এখানে কিন্তু কার্য হলো না। তাহলে আমাকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে আমি যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করি এবং সেই বলের প্রয়োগ বিন্দু যদি সরণ হয় তাহলে আমি বলবো যে সেখানে কিন্তু কার্য হচ্ছে বা কার্য সম্পাদিত হচ্ছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে তাহলে বলের প্রয়োগ বিন্দু বলতে কী বুঝছি, বলের প্রয়োগ বিন্দু মানে হচ্ছে কি, যে আমি একটা বস্তুতে ধরো বল প্রয়োগ করছি তখন বস্তুটির ওপর একটা বিন্দুতে কিন্তু ওই বলটা ক্রিয়া করবে, সেই বিন্দুটাকেই আমরা বলছি বলের প্রয়োগ বিন্দু। এবার যদি আমার বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেই বলের প্রয়োগ বিন্দুটা সরণ হয় তবে আমি বলবো সেখানে প্রযুক্ত বল কাজ করেছে, কার্য হয়েছে। এবার আমি একটা বিষয়টাকে দেখি, কার্যের পরিমাপ আমরা কী করে করব। দেখো, আমরা কার্যের পরিমাপ, যদি আমি ধরো কোনো বস্তুতে প্রযুক্ত বল প্রয়োগ করেছি, বলের প্রয়োগ বিন্দু সরণও হয়েছে, সেখানে যদি আমি কার্যের পরিমাপ করতে চাই তাহলে কার্যের পরিমাপের যে নিয়মটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, কার্য সমান সমান প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফল, ঠিক আছে। এই নিয়মে কিন্তু আমাকে কার্যের পরিমাপটা করতে হবে, অর্থাৎ আমি কৃতকার্য ইকুয়াল টু বলতে পারছি প্রযুক্ত বল গুণ বলের প্রয়োগ বিন্দু সরণ। এবার আমি ধরো এখানে একটা বস্তু আমি তাকে এ অবস্থানে রেখেছিলাম, এবার বস্তুটার উপর আমার এখানে এ বল প্রযুক্ত হলো, বস্তুটা কি হলো, এখানে দেখা গেল যে বস্তুটা সরণ ঘটলো, বি অবস্থানে সে গেল। এবার যদি এই মধ্যে সরণটা, হ্যাঁ, বস্তুটার যদি সরণ ডি হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে কৃতকার্য, আমি যদি এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি এবং আমি যদি এখানে প্রযুক্ত বলকে আমি যদি এফ দিয়ে প্রকাশ করি, বলের প্রয়োগ বিন্দু সরণ এখানে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি, মানে কৃতকার্য সমান সমান প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখানে পরিষ্কারভাবে আমি ক্ষেত্রটা আরেকবার বুঝে নিই, যে বস্তুতে বল প্রয়োগ করা হয়েছে এবং বল প্রয়োগের অভিমুখে, মানে প্রযুক্ত বলের অভিমুখেই কিন্তু বস্তুটা সরণ হয়েছে, বস্তুটা কিন্তু এই দিকে সরে গেছে, ঠিক আছে, এ থেকে বি অবস্থানে কিন্তু সরে গেছে, তাহলে প্রযুক্ত বলের অভিমুখে বস্তু সরণ হয়েছে, এইখানে কিন্তু আমি বলতে পারি যে কৃতকার্য হয়েছে এবং কৃতকার্যের পরিমাপ আমরা এইভাবে করতে পারছি। কিন্তু ধরো আমি একটা বস্তুকে আমি এইভাবে ধরো আমি নিয়ে যাচ্ছি, এইভাবে আমি সরাচ্ছি, তাহলে দেখো এখানে কিন্তু আমি বল প্রযুক্ত করছি কিন্তু আমার বস্তুটা সরণ কিন্তু প্রযুক্ত বলের অভিমুখে হচ্ছে না। দেখো, প্রযুক্ত বল এবং সরণ এই দুটোর মধ্যে কিন্তু একটা কোণ রয়েছে, তাহলে এইরকম অবস্থান যদি হয়, বস্তুটা যদি আমি এইরকমভাবে ধরো রয়েছে, এই অবস্থানে রয়েছে, এবার ওর ওপর আমি একটা বল প্রয়োগ করলাম, আমি মনে করি এটা এফ বল আমি ওর ওপর প্রয়োগ করলাম, তাতে কি হলো, বস্তুটার সরণ ঘটলো, বস্তুটা সরে গিয়ে এখন বি অবস্থানে গিয়ে পৌঁছলো এবং আমি এই সরণের পরিমাপটাও আমি ভেবে নিচ্ছি হচ্ছে ডি। তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, এখানে কিন্তু প্রযুক্ত বলের এবং সরণ এই দুটোর অভিমুখের মধ্যে কিন্তু একটা কোণ রয়েছে, আমি ধরে নিচ্ছি এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে এখানে সরণ কি পুরো প্রযুক্ত বলটাই কি এখানে বস্তুটা সরণ ঘটিয়েছে, তা কিন্তু নয়, সরণটা ঘটিয়েছে কে, যে এই প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশটা, মানে সরণের দিকে আমার যে উপাংশটা এখানে রয়েছে প্রযুক্ত বলের, আমি যদি আমরা তো এর আগে বল চ্যাপ্টারে তো বলকে উপাংশ ভাগ করতে শিখেছি, আমরা জানি যে প্রযুক্ত বলকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, যদি আমি সমকোণিক উপাংশের বিবেচনাই যদি আমি করি তাহলে এখানে উলম্ব এবং অনুভূমিক দু রকম উপাংশ কিন্তু আমরা এখানে দেখতে পাবো,
এবং সেখানে আমি এখানে যে অনুভূমিক উপাংশটা আমি দেখছি, যে মানে স্মরণের অভিমুখে প্রযুক্ত বলের উপাংশটা কত, সেটা আমি বলতে পারছি যে এখানে বস্তুর স্মরণ ঘটিয়েছে। তাহলে এইখানে আমি বলবো কার্য বা কৃতকার্য সমান সমান হচ্ছে কি না, স্মরণের অভিমুখে বলের উপাংশ ইন্টু হচ্ছে কি যে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ, ঠিক আছে, মানে স্মরণ। আচ্ছা, এবার আমি এই জিনিসটাকে একটুখানি বুঝে নিই যে স্মরণের অভিমুখে এবার বলের উপাংশটা কীরকম হবে, তাহলে আমাকে একটু ব্যাপারটা থেকে বেরিয়ে যেতে হবে। দেখো, আমি এইখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, কীরকমভাবে আমি যদি এখানে একটা, ধরো আমি একটা লম্ব টানলাম, তাহলে কী হলো, একটা সমকোণী ত্রিভুজ এখানে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে কী হলো, এখানে 90 ডিগ্রি কোণ হলো, এবার আমি এই এই জায়গাটায় চলে আসি। দেখো, এইখানে আমি 90 ডিগ্রি কোণ ধরে নিয়েছি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এইখানে কি দেখো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, মানে হচ্ছে অতিভুজ। এইটা হচ্ছে কি আমার ভূমি সংলগ্ন, এটা ভূমি, আর লম্ব এইটা হচ্ছে লম্ব, এটা আমি ভাবতে পারি। এবার দেখো, এখানে ভূমি আর অতিভুজের মধ্যে কিন্তু থিটা কোণ উপস্থিত রয়েছে। তাহলে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে কি না, যে ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজের বেলাতে ভূমি বাই অতিভুজ সমান সমান আমরা এখানে বলতে পারি, দেখো কস থিটা, এটা তোমরা এরপরে পড়বে, ইকোনমিতে আছে তোমাদের ক্লাস টেনে। হ্যাঁ, তাহলে এই কস থিটা মানে কি, আমি থিটার যে কোনো মানের জন্য এইখানে কিন্তু আমি কস থিটার একটা করে মান পাবো। যেমন থিটার মান যদি 0 ডিগ্রি হয়, আমি কস থিটার মান পাবো কস 0 ডিগ্রি, মানে 1, ঠিক আছে। যদি থিটার মান 30 ডিগ্রি হয়, তাহলে আমি কস 30 ডিগ্রি, মানে তার মান পাবো হচ্ছে √3/2। এইভাবে যখন থিটার মান 45 ডিগ্রি, তখন কস 45 ডিগ্রি, মানে হবে 1/√2, ঠিক আছে। থিটার বিভিন্ন মান বসিয়ে বসিয়ে, মানে কোনটার বিভিন্ন মান আমি পরিবর্তন করি, আমি কিন্তু কস থিটার এক একটা মান পাবো, এবং সেখান থেকে আমি ভূমি আর অতিভুজের মাপ সম্পর্কেও একটা ধারণা আমি করতে পারবো। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি যে ভূমি ইকুয়াল টু, তাহলে হতে পারে কি, অতিভুজ ইনটু হচ্ছে কস থিটা, এটা আমরা লিখতে পারি। এবার আমি এই জায়গাটা একটু আসি, আমি যদি এইদিকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করি, তাহলে দেখো প্রযুক্ত বলের যে মানটা সেটা এখানে অতিভুজকে নির্দেশ করছে, এবং ভূমিটা নির্দেশ করছে কি, প্রযুক্ত বলের যে অনুভূমিক উপাংশটা সেটাকে নির্দেশ করছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই স্মরণের অভিমুখে বলের উপাংশ মানে এই প্রযুক্ত বলের যে অনুভূমিক উপাংশ, এইটাকে আমি বলতে পারি তাহলে দেখো, অতিভুজ ইন্টু কস থিটা, তার মানে এফ ইন্টু কস থিটা, অর্থাৎ এফ কস থিটা আমি এখানে বলতে পারি। ইন্টু হচ্ছে কি, স্মরণ, স্মরণ মানে কি, কতটা স্মরণ হয়েছে এখানে দেখো, ডি অভিমুখে স্মরণ, এই ডি স্মরণ হয়েছে, ঠিক আছে, এই ডি স্মরণ কিন্তু এখানে হয়েছে, এ থেকে বি অভিমুখে গেছে, ডি স্মরণ হয়েছে। তাহলে এখানে আমি এটাকে বলতে পারি এবার এফ ডি কস থিটা হয়েছে। আচ্ছা, এইবার তাহলে আমাকে কিন্তু এই ক্ষেত্রে কৃতকার্যের পরিমাপ করার জন্য আমাকে কিন্তু এফ এর মান, ডি এর মান, মানে প্রযুক্ত বলের মান, স্মরণের মান, এবং তার সঙ্গে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু স্মরণের মধ্যবর্তী যে কোণ, তার মানটা কিন্তু জানতে হবে, তবে কিন্তু আমি এই কৃতকার্যের পরিমাপ করতে পারবো। এবার এই ক্ষেত্রটায় কী হয়েছিল, এই ক্ষেত্রটায় যেটা হয়েছিল, দেখো প্রযুক্ত বলের অভিমুখেই বস্তুটার স্মরণ হয়েছিল, মানে আমি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই কিন্তু বস্তুটা সরে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, দেখো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ বলটা কিন্তু তখন এইভাবেই প্রযুক্ত হচ্ছে, এই এইভাবে কিন্তু তখন বলটা প্রযুক্ত হচ্ছে না, বলটা তখন এইভাবেই প্রযুক্ত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে আমি এটা লিখতে পারি যে যখন প্রযুক্ত বলের অভিমুখে বস্তু স্মরণ ঘটছে বা বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটছে, তখন আমি এখানে বলতে পারি যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি, ডাব্লু, মানে এখানে ডাব্লু মানে হচ্ছে কার্য, ডাব্লু ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কি, এফ ইন্টু ডি ইন্টু কস 0 ডিগ্রি, এখানে থিটার মান 0 ডিগ্রি। এবার কস 0 ডিগ্রির মান আমরা জানি 1,
ঠিক আছে, cos 0 ডিগ্রির মানে মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে এটা বসালে কি হয়, fd ইনটু 1, তার মানে fd অর্থাৎ এক্ষেত্রে আমি কিন্তু w fd পাচ্ছি, অর্থাৎ এই সমীকরণটা আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে প্রযুক্ত বলের অভিমুখে যদি আমার বস্তুর সরণ হয়, তাহলে সেখানে কিন্তু আমি সোজা কথায় বলতে পারি যে কৃতকার্য ইকাল টু প্রযুক্ত বল ইনটু বলের প্রয়োগ বিন্দুর সরণ। কিন্তু যদি প্রযুক্ত বলের এবং সরণের অভিমুখের মধ্যে একটা কোণ থাকে, তাহলে আমি সেখানে কিন্তু ডাব্লিউ ইকাল টু এফ ডি কস থিটা এই সমীকরণ প্রয়োগে, এই রাশিমালা প্রয়োগে কিন্তু আমি কৃতকার্যের পরিমাপ করতে পারবো। এবার আমি এই যে আমি বললাম যে এখানে প্রযুক্ত বলের অভিমুখে আমার বস্তুর সরণটা হচ্ছে, এমনও তো হতে পারে যে প্রযুক্ত বলের অভিমুখের বিপরীত দিকে বস্তুর সরণ হচ্ছে। মানে আমি ধরো একটা এরকম বস্তু, তার প্রযুক্ত বল ধরো এই অভিমুখে কাজ করছে এবং বস্তুটার সরণ মনে করো এই দিকে হচ্ছে, তাহলে এটা কি হলো, একদম প্রযুক্ত বলের অভিমুখের বিপরীত দিকে আমার এখানে বস্তুটার সরণ হচ্ছে, এদিকে বল কাজ করছে এদিকে সরণ হচ্ছে। তাহলে এখানে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়ে যাচ্ছে, এখানে দেখো 180 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে থিটার মান যেহেতু 180 ডিগ্রি, আমাকে এখানে কিন্তু দেখো আমি এখানে লিখছি প্রযুক্ত বলের অভিমুখের বিপরীতে যদি হয় সরণ, তাহলে থিটা হয়ে যাচ্ছে কত, 180 ডিগ্রি। এবার ডাব্লিউ ইকুয়াল টু সেখানে হয়ে যাচ্ছে এফ ডি কস 180 ডিগ্রি। এবার কস 180 ডিগ্রির মানে আমরা জানি হচ্ছে -1, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে এফ ডি ইন্টু -1, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু -FD, অর্থাৎ সেখানে কিন্তু আমি কৃতকার্য দেখো ঋণাত্মক পাচ্ছি। এবার এইখানে আমরা এই ভিত্তিতে মানে প্রয়োগ বিন্দুর সরণটা বলের অভিমুখী হচ্ছে না বলের বিপরীত দিকে হচ্ছে, এই হিসেবে আমরা কিন্তু দুভাবে কার্যকে ভাগ করতে পারি। একটা হচ্ছে বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্য, হ্যাঁ, আর একটা হচ্ছে বলের বিপরীতে বা বিরুদ্ধে কার্য, এটা আমরা বলতে পারি বলের বিরুদ্ধে কার্য, আর একটা হচ্ছে বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য আমরা কখন বলবো, যখন প্রযুক্ত বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তখন আমি বলবো যে সেই ক্ষেত্রে বলের দ্বারা কার্য হয়েছে। এই কৃতকার্যটাকে আমরা বলছি ধনাত্মক কার্য, অর্থাৎ এই ক্ষেত্রটা কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি বলের অভিমুখে হয়, তবে বলা হবে যে সেখানে কৃতকার্যটাকে বলের দ্বারা কার্য। এরকম কী উদাহরণ আমরা এখানে বলতে পারি, ধরো আমি একটা বস্তুকে ওপর থেকে ফেলে দিচ্ছি, তাহলে এখানে যেটা হচ্ছে যে এই বস্তুটাকে কিন্তু পৃথিবী নিজের দিকে টানছে তার অভিকর্ষ বলের দ্বারা। তাহলে আমি বস্তুটাকে নিজের দিকে ফেলে দিচ্ছি মানে কিন্তু সেই অভিকর্ষ বলের দ্বারা কার্য হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এইভাবে কোনো বস্তু যখন ওপর থেকে নিচের দিকে পড়ে তখন অভিকর্ষ বলের দ্বারা কার্য হয়। যখন আমি একটা বস্তুকে যদি আমি এইভাবে বল প্রয়োগ করে ঠেলে সরাই, তাহলে সেখানে কী হচ্ছে, আমি বল প্রয়োগ করছি যেদিকে সেদিকেই বস্তুর সরণটা হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার এখানে আমি যে বল প্রয়োগ করছি সেই প্রযুক্ত বলের দ্বারা কার্য হয়েছে। আর বলের বিরুদ্ধে কার্য কি, আমি এইভাবে যদি বস্তুটাকে ধরো নিচ থেকে ওপরে তুললাম, তাহলে এখানে কি হলো দেখো, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হলো এখানে। তাহলে এইখানে কিন্তু আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখের বিপরীত দিকে কার্য করছে, তাহলে সেখানে আমরা বলছি বলের বিরুদ্ধে কার্য। এইভাবে যখন আমি একটা বস্তুকে টেনে সরাচ্ছি, তখন যেটা হচ্ছে যে আমি এই টেবিলের সংস্পর্শ তলের টেবিল এবং বস্তুর সংস্পর্শ তল বরাবর আমি বস্তুটাকে টেনে সরাচ্ছি, তাহলে কী হচ্ছে, এখানে কিন্তু ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য এবং এইগুলো হচ্ছে সমস্ত ঋণাত্মক কার্য। দেখা গেছে যে যখন আমি এই থিটার মান অর্থাৎ প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণের অভিমুখে মধ্যেকার কোণ যদি 90 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধনাত্মক কার্য পাবো, অর্থাৎ এই মানটা পজিটিভ আসবে। আর যদি আমার এইখানে যদি মানে এই মানটা আমার পজিটিভ আসবে, আর যদি আমার 90 ডিগ্রি কোণের বেশি হয়, অর্থাৎ স্থূল কোণ যদি হয় বা 180 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে কৃতকার্য কিন্তু এখানে ঋণাত্মক আসবে, ঠিক আছে। এই মানটা আমার সেখানে ঋণাত্মক আসবে, তাহলে এই ক্ষেত্রটা আমরা বলতে পারি বলের দ্বারা এবং বলের বিরুদ্ধে কার্য। আচ্ছা, এইবারে আমরা চলে আসছি, আমি এবার দেখি যে বলের দ্বারা, আচ্ছা আরেকটা জিনিস আমরা এখানে দেখে নেব। দেখো প্রযুক্ত বল এবং সরণ দুটোই কিন্তু হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু এখানে কার্য
প্রযুক্ত বল এবং সরণ এই দুটো ভেক্টর রাশির গুণফল হলেও কিন্তু কার্য নিজে একটি স্কেলার রাশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। কার্য একটি স্কেলার রাশি। আচ্ছা, এবার আমরা দেখিব যে বল প্রযুক্ত হলেও কোনো বস্তুতে বল প্রযুক্ত হলেও কখন কার্য হয় না, একটি বল দ্বারা যখন কার্য হয় না, ঠিক আছে, সেটা আমরা কখন দেখব। তা একটা জিনিস হতে পারে, ধরো আমি এই যে টেবিলটাতে আমি বল প্রয়োগ করছি, কিন্তু বল প্রয়োগ করা সত্ত্বেও আমি কী করছি, আমি কিন্তু বলের প্রয়োগবিন্দুর সরণ ঘটাতে পারছি না, টেবিলটার কোনো সরণ ঘটছে না, তাহলে এখানে কিন্তু কৃতকার্য এই বলের দ্বারা শূন্য হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে কোনো বস্তুতে যখন বল প্রয়োগ করলেও প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণ না হয়, তখন আমি বলবো সেখানে কিন্তু ওই বল দ্বারা কৃতকার্য শূন্য। অর্থাৎ আমি ওই আগের ইকুয়েশনটায় যদি আমি এবার ফিরে আসি, যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা, কৃতকার্য ইকুয়াল টু এফ ডি কস থিটা, তাহলে এখান থেকে আমি যখন ডি ইকুয়াল টু জিরো, মানে প্রযুক্ত বলের বল প্রযুক্ত হয়েছে কিন্তু প্রয়োগবিন্দুর সরণ হচ্ছে জিরো, ডি ইকুয়াল টু জিরো, তখন আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু জিরো ইন্টু হচ্ছে কস থিটা, এবার সামথিং বাই ইন্টু জিরো ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার জিরো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, এখানে দেখো কৃতকার্য ইকুয়াল টু জিরো, কৃতকার্য হচ্ছে না, তাহলে বল প্রযুক্ত হলেও বলের প্রয়োগবিন্দু সরণ না হলে কৃতকার্য জিরো হচ্ছে। তাহলে এই একটা ক্ষেত্র, আর আরেকটা ক্ষেত্র আছে যে যখন আমি প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণ যখন প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে হবে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একজন ব্যক্তি এইভাবে ধরো একটা সুটকেস নিয়ে সমতল রাস্তা দিয়ে হাঁটছেন, ঠিক আছে, অনুভূমিকভাবে হাঁটছেন, এবার তার সরণটা হচ্ছে কোন অভিমুখে, তার সরণটা এই অভিমুখে হচ্ছে, কিন্তু অভিকর্ষ বল সেক্ষেত্রে কাজ করছে কি নিচের দিকে, একদম লম্বভাবে নিচের দিকে, তাহলে এই যে দুটো ক্ষেত্র, এই মানে প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণের অভিমুখ, এই দুটোর মধ্যবর্তী দেখো কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অভিকর্ষ বল একটি কার্যহীন বল, ঠিক আছে। কেন, দেখো এখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা, এবার থিটা ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে এফ ডি কস 90 ডিগ্রি, এবার আমরা এখানে জানবো যে কস 90 ডিগ্রি মানে কিন্তু হয় জিরো, তাহলে এখানে কি আসবে, এফ ডি ইন্টু হচ্ছে জিরো, তাহলে জিরো ইন্টু এফ ডি মানে জিরো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু এখানে হয়ে যাচ্ছে জিরো, অর্থাৎ কৃতকার্য শূন্য। তাহলে এখান থেকে আমরা পাবো কার্যহীন বলের ধারণা। কার্যহীন বল কাকে বলে, না কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে ওই বলের প্রয়োগবিন্দু সরণ হয়, তাহলে আমরা বলতে পারি যে সেই বল কোনো কার্য করে না, এই বলটিকে আমরা বুঝি কার্যহীন বল। আমি আরেকবার বলছি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণ যদি প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিকে হয়, অর্থাৎ বলের প্রয়োগবিন্দু সরণ এবং প্রযুক্ত বলের মধ্যে যদি 90 ডিগ্রি কোণ বিদ্যমান থাকে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো ওই বল কোনো কার্য করছে না, তাহলে ওই বলটিকে আমরা বলবো কার্যহীন বল। যেমন এখানে আমি দেখলাম যে যখন একটি ব্যক্তি সুটকেস নিয়ে সমতল রাস্তায় অনুভূমিকভাবে হেঁটে যাচ্ছেন, তখন কিন্তু অভিকর্ষ বল এক্ষেত্রে হয়ে যাচ্ছে কার্যহীন বল, ঠিক আছে। এক্ষেত্রে আমি এই কথাটা লিখে দিচ্ছি, একদম কার্যহীন বলের উদাহরণ দিলে, তোমরা এই উদাহরণটা দিলে পার্টিকুলারলি এই বলটার উল্লেখ করতে হবে তোমাকে, যে এখানে কিন্তু অভিকর্ষ বল হলো কার্যহীন বল। একইভাবে যখন সূর্যের চারপাশে বৃত্তাকার কক্ষপথে যে গ্রহগুলো যখন আবর্তন করছে, তখন কি হচ্ছে, সূর্যের যে মহাকর্ষ বল সেটা কি সবসময় হচ্ছে এইভাবে কেন্দ্রাভিমুখ, সূর্যের অভিমুখে কাজ করছে কেন্দ্রাভিমুখে, কিন্তু বৃত্তাকার পথে আবর্তন কারাকালীন এই গ্রহগুলোর যে সরণের অভিমুখ সেটা কি হয়, সবসময় এই বৃত্তপথে স্পর্শক বরাবর হয়। তাহলে এক্ষেত্রে দেখা গেছে যে এর সরণের অভিমুখ এবং প্রযুক্ত বলের মানে মহাকর্ষ বলের অভিমুখ, এই দুটোর মধ্যে কিন্তু 90 ডিগ্রি কোণ থাকে, অর্থাৎ লম্বভাবে কাজ করছে, তাহলে এদের এই জন্য কিন্তু এক্ষেত্রে মহাকর্ষ বল হচ্ছে একটি কার্যহীন বল, ঠিক আছে। পৃথিবী আর সূর্যের ক্ষেত্রেও এইরকমভাবে কাজ করবে, যখন পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করছে, তখন পৃথিবী আর সূর্যের মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল, এটা পৃথিবীর গতির লম্ব দিকে হচ্ছে, আর পৃথিবীর সরণের অভিমুখটা ধরা হবে কি বৃত্তপথের স্পর্শক বরাবর, তাহলে এই ক্ষেত্রেও আমার প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণ এবং বলের অভিমুখ যেহেতু লম্বভাবে থাকছে, সেই জন্য কিন্তু এখানে মহাকর্ষ বল একটি কার্যহীন বল হচ্ছে।
তাহলে এই গেল আমাদের কার্যহীন বল, এবং আমরা জানতে পারলাম যে প্রযুক্ত বল দ্বারা কোন কোন ক্ষেত্রে কার্য হয় না। একটা বস্তুর উপর বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও যখন প্রয়োগবিন্দুর স্মরণ হচ্ছে না তখন প্রয়োগবিন্দুর স্মরণ জিরো, আর একটা হচ্ছে যখন আমার বলের প্রয়োগবিন্দুর স্মরণ প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিকে হচ্ছে তখন কিন্তু কৃতকার্য জিরো হয়ে যাচ্ছে ওই বলের দ্বারা। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটো উদাহরণ পেলাম। এবার আমরা একটু তোমার ওই কার্যের একক সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। দেখো কার্যের আমরা দুরকম একক আমরা পাবো, একটা হচ্ছে সিজিএস এবং একটা হচ্ছে এসআই, ঠিক আছে? একটা হচ্ছে সিজিএস একক এবং একটা হচ্ছে এসআই একক। কার্যের যে সিজিএস একক সেটা হচ্ছে আর্ক, ঠিক আছে? কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক এবং এসআই একক হচ্ছে জুল। এটাকে সংক্ষেপে আমরা ক্যাপিটাল জে দিয়ে প্রকাশ করতে পারি। এবার এক আর্ক মানে হচ্ছে কি? এক ডাইন ইনটু এক সেন্টিমিটার। আমরা একটুখানি এই WFD যে এটা পেয়েছিলাম, দেখো আমি যখন কৃতকার্যের সিজিএস একক লিখছি, এক আর্ক সমান সমান হচ্ছে বলের সিজিএস একক ইনটু স্মরণের সিজিএস একক। তাহলে এখানে বলের সিজিএস একক হচ্ছে ডাইন ইনটু এটা হচ্ছে স্মরণের সিজিএস একক। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর যদি এক ডাইন বল প্রয়োগ করে ওই বস্তুটাকে যদি বল প্রয়োগের অভিমুখে এক সেন্টিমিটার স্মরণ ঘটানো হয় তখন আমি বলবো যে সেখানে কিন্তু কৃতকার্যের পরিমাণ হচ্ছে এক আর্ক। আবার বলছি এক ডাইন বল প্রয়োগ করে যদি সেই বলের প্রয়োগবিন্দুর স্মরণ বলের অভিমুখে এক সেন্টিমিটার হয় তখন আমি বলবো কৃতকার্যের পরিমাণ হচ্ছে এক আর্ক। আর এক জুল কাজ মানে এসআই এককের ক্ষেত্রে কী বলবো? আমি কোনো ক্ষেত্রে যদি আমি ধরো এক নিউটন বল প্রয়োগ করে আমি বলের প্রয়োগবিন্দুর স্মরণের যদি আমি এক সেন্টিমিটার ঘটাই প্রযুক্ত বলের অভিমুখে তাহলে আমি সেখানে বলতে পারবো যে কৃতকার্যের পরিমাণ হচ্ছে এক জুল। অর্থাৎ এক জুল মানে কার্যের এসআই একক ইকুয়াল টু বলের এসআই একক নিউটন ইনটু হচ্ছে স্মরণের এসআই একক মিটার। তাহলে এক নিউটন বল প্রয়োগ করে ওই বলের প্রয়োগবিন্দুর স্মরণ যদি বলের অভিমুখে এক মিটার হয় তাহলে আমি বলবো সেক্ষেত্রে এক জুল কার্য হয়েছে। আর এবার আমি এক জুল এবং এক আর্কের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। আমি এখান থেকে দেখি, দেখো এক জুল সমান এক নিউটন গুণ এক মিটার। এবার এখান থেকে আমি বলতে পারি এক নিউটন মানে হচ্ছে 10^5 ডাইন ইনটু এক মিটার মানে হচ্ছে দেখো 10^2 মানে 100 সেন্টিমিটার। এটাকে আমরা 10^2 লিখতে পারি। তাহলে 10^5 ইনটু 10^2 মানে কত? 10^5 + 2 মানে 10^7 ডাইন সেন্টিমিটার এটা আমরা লিখতে পারি। আবার দেখো ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে কি? এক আর্ক। তাহলে আমি এখানে লিখতে পারি যে 10^7 আর্ক। তাহলে 1 জুল ইকুয়াল টু হচ্ছে 10^7 আর্ক বা 10^7 আর্ক ইকুয়াল টু 1 জুল। এটা হচ্ছে কার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। এবার কার্যের এই সিজিএস এবং এসআই একক ছাড়াও ব্যবহারিক একক আছে যেগুলোকে আমরা বলতে পারি যে আরও বড় একক, সেগুলো হচ্ছে কিলোজুল আর মেগাজুল। 1 কিলোজুল মানে জানবে হচ্ছে 10³ জুল এবং 1 মেগাজুল মানে হচ্ছে 10^6 জুল। এই দুটো কিন্তু কার্যের অন্যতম ব্যবহারিক একক। আর একটা জিনিস এখান থেকে হতে পারে, সেটা হচ্ছে কার্যের যে মাত্রীয় সংকেত সেটা হচ্ছে কি? এখান থেকে আমরা বলতে পারি বলের মাত্রীয় সংকেত ইনটু স্মরণের মাত্রীয় সংকেত। তাহলে বলের মাত্রীয় সংকেত হচ্ছে MLT^-2 ইনটু স্মরণের মাত্রীয় সংকেত হচ্ছে L। তাহলে এই দুটো গুণ করে আমরা পাবো ML²(t^-2), এটা হচ্ছে আমাদের কার্যের মাত্রীয় সংকেত। তাহলে এই অবধি আমাদের কার্যের সম্পর্কিত যে আলোচনা, এবার পরে এতে আমরা ক্ষমতা এবং শক্তি সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে এই কৃতকার্য সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা এখান থেকে করবো।